আজ ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে বা আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস। আজকের এই পুণ্য লগ্নে বাংলা তথা ভারতের এক প্রাচীনতম গুরুত্বপূর্ণ সংগ্রহশালা বঙ্গীয় সাহিত্য পরিষদ চিত্রশালা নিয়ে দু চার কথা বলবার জন্যে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, বঙ্গীয় সাহিত্য পরিষদের চিত্রশালা অধ্যক্ষ। বাঙালি জাতীয়তাবাদের মূর্ত প্রতীক এই বঙ্গীয় সাহিত্য মন্দির বা বঙ্গীয় সাহিত্য পরিষদ। নানান ঘাত প্রতিঘাতের মধ্যেও মাথা উঁচু করে শতবর্ষ অতিক্রম করেও যা অনতিক্রম্য হয়ে দাঁড়িয়ে আছে এখনও স্বমহিমায়। বঙ্গীয় সাহিত্য পরিষদ হল বাঙালির বহুমুখী আত্মপরিচয় অনুসন্ধানের এক যৌথ প্রচেষ্টার ফল। বাংলার সমাজ সংস্কৃতি জগতের যেসব মহিরুহরা এই সাধু ফলবৃক্ষের চারা রোপণ করেছিলেন পরম মমতায়, সেই বৃক্ষ আজ ফুলে ফলে সুশোভিত। কিন্তু পরবর্তী প্রজন্ম কি তাদের সেই স্বপ্নের ফলবৃক্ষকে সঠিকভাবে পরিচর্যা করতে পাচ্ছেন কে জানে। আমরা সবাই জানি যে 1279 বঙ্গাব্দের আষাঢ় মাসে বঙ্গদর্শন পত্রিকায় জন বিমস বাংলা ভাষার উন্নতি ও বাংলা ভাষা সাহিত্য চর্চার বৃহৎ পরিসর গড়ে তোলার জন্যে বঙ্গীয় সাহিত্য পরিষদ সমাজ নামে এক প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব রাখেন। তাঁর পরামর্শকেই মাথায় রেখে 8ই শ্রাবণ 1300 বঙ্গাব্দে 23শে জুলাই 1893 খ্রিস্টাব্দে শোভাবাজারে মহারাজ কুমার বিনয় কৃষ্ণদেবের বাড়িতে প্রতিষ্ঠিত হয় দ্য বেঙ্গল একাডেমি অব লিটারেচার। অচিরেই এই ইংরেজি তকমা খসিয়ে আত্মপ্রকাশ করে বঙ্গীয় সাহিত্য পরিষদ। সাহিত্য পরিষদ মানেই আমাদের স্থূল চোখে ভেসে ওঠে এক সুবৃহৎ গ্রন্থাগারের কথা। এমনকি এই দীর্ঘদিন ধরেও জনমানসে এটি একটি বৃহৎ গ্রন্থাগার ছাড়া আর কিছুই নয়। কিন্তু এই মন্দিরের যে মধ্যে যে সমান গুরুত্ব দিয়ে তার জন্মলগ্ন থেকেই বাঙালির আত্মপরিচয়ের অপূর্ব সব নিদর্শন, প্রত্নবস্তু, প্রত্নকলা, মুদ্রা, পুরাবস্তু, পুঁথির অনুপম সব সম্ভার সমান গুরুত্ব দিয়ে সংগ্রহ করা হতো, আলোচিত হতো, তা অধিকাংশ মানুষই জানেন না। জন্মলগ্নের দ্বিতীয় অধিবেশনে 4ঠা আষাঢ় 1301 বঙ্গাব্দ, 17ই জুন 1894 খ্রিস্টাব্দ যে নিয়মাবলী গৃহীত হয় তাতেই পরিষদের বিশেষ আলোচ্য বিষয়গুলির মধ্যে প্রত্নতত্ত্বকেও গ্রহণ করা হয়। পরিষদে গ্রন্থাগারের পাশাপাশি একটি সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রেরণা আসে আমাদের জাতীয় জীবনের এক বিপুল সন্ধিক্ষণ। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ তখন তুঙ্গে। এই পরিবেশে 1313 বঙ্গাব্দে 1906 খ্রিস্টাব্দে কলকাতায় জাতীয় মহাসভার এক বিশেষ অধিবেশন হয়। এই অধিবেশন উপলক্ষে আয়োজিত শিল্প ও কৃষি প্রদর্শনীতে পরিষদ তার সংগ্রহ থাকা বেশ কিছু প্রাচীন পুরাবস্তু, প্রাচীন ও ঐতিহাসিক স্থানের ও মন্দিরের আলোকচিত্র, আঁকা ছবি, স্বনামধন্য সাহিত্যিকদের ব্যবহৃত দ্রব্য ও হস্তলিপি, পুঁথি আলাদাভাবে দেখানোর ব্যবস্থা করে। প্রদর্শনীটি জনমানুষে ছাপ ফেলতে সমর্থ হয়। প্রদর্শনীটি 6ই পৌষ থেকে 14ই ফাল্গুন পর্যন্ত চলেছিল। সাধারণ দর্শকদের এবং বঙ্গ হিতৈষীদের পরামর্শে পরিষদের তৎকালীন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে বঙ্গের নানা স্থান থেকে আহৃত এইসব প্রত্নবস্তু, শিল্পকলার অনুপম নিদর্শন সমূহ, পুঁথি, মুদ্রা এবং সাহিত্যিকদের ব্যবহৃত পরিষদে ধারাবাহিকভাবে প্রদর্শনের ব্যবস্থা করলে পরিষদের প্রতিষ্ঠার উদ্দেশ্য সিদ্ধির পাশাপাশি লোকশিক্ষারও এক বিপুল বন্দোবস্ত হতে পারে। এ ব্যাপারে রবীন্দ্রনাথের সুপরামর্শ এবং রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর ঐকান্তিক উদ্যোগ অবশ্যই স্মরণযোগ্য। রামেন্দ্রসুন্দরী প্রথম পরিষদের ছোট্ট এক পরিসরে এই সংগ্রহশালার সূত্রপাত করে। পরের বছর 1314 বঙ্গাব্দে প্রথম সম্মেলনে কাশিমবাজার রাজবাটিতে রবীন্দ্রনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য পরিষদের আয়োজনে বঙ্গীয় সাহিত্য সম্মিলনে প্রথম সম্মেলনে পরিষদ সম্পাদক রামেন্দ্রসুন্দর পরিষদের উদ্যোগে এক সারস্বত ভবন নামে একটি সংগ্রহশালা স্থাপনের প্রস্তাব দেন এবং সকলের কাছ থেকে তা গৃহীতও হয়। এইভাবে পরিষদের মূল কার্যক্রম সাহিত্য সাধনার সাথে সমান গুরুত্ব দিয়ে প্রাচীন ও মধ্যযুগের পুরাবস্তু, পুঁথি, সাহিত্যিক বা বঙ্গমনীষীদের ব্যবহৃত জিনিসপত্র শোভিত এক সংগ্রহশালা স্থাপনা
ও তার সুবিন্যস্ত পরিচালনার কার্যক্রম সুপ্রতিষ্ঠিত হয়। এই সংগ্রহশালা বা চিত্রশালার প্রকৃত প্রতিষ্ঠা অবশ্য 1317 বঙ্গাব্দে 1910 খ্রিস্টাব্দে, পরিষদ প্রতিষ্ঠার 16 বছর পর। তার আগে অবশ্য 1315 পরিষদের বর্তমান ভবনের নিচের তলার একটি ঘরে স্থান পায় চিত্রশালার বিপুল জিনিসপত্র। কিন্তু এই সংগ্রহশালা তার জন্মলগ্ন থেকেই স্থান অসংকুলন রোগে আক্রান্ত। বিপুল সংগ্রহ কিন্তু তা সুচিন্তিতভাবে প্রদর্শনের জায়গা প্রথম থেকেই নেই। পরে 1345-এ 1938 খ্রিস্টাব্দে রমেশ ভবনে দ্বিতল সংগ্রহের তৈরির পর সংগ্রহশালার স্থানাভাব কিছুটা হলেও দূরীভূত। অথচ গুরুত্বপূর্ণ প্রসঙ্গের দিকে আলোকপাত করতে চাই। এই প্রসঙ্গ শেষ করেই আসব এই চিত্রশালার মূল প্রসঙ্গে। যে ভিন্ন প্রসঙ্গের কথা উত্থাপন করব তাই সংগ্রহশালা চিত্রশালা নামকরণ নিয়ে। মিউজিয়াম, সংগ্রহশালা বা জাদুঘর বা প্রদর্শনশালা বা সংগ্রহালয় যে নামেই ডাকা হোক না কেন, দুই বাংলায় কোথাও চিত্রশালা নামকরণ পাবেন না যা এই পরিষদে হয়েছে। এটা কেন, কেন এই স্বতন্ত্রতা? আমি প্রথমাবধি এটা খোঁজার চেষ্টা চালিয়েছি যে কেন এই অনন্যতা। এ প্রসঙ্গে চালু একটা ঘটনার দিকে নজর দিয়ে আমরা দৃষ্টি ফেরাব অন্য একটি ঘটনার দিকে। 1307 30 জ্যৈষ্ঠ প্রয়াত হলেন পরিষদের প্রতিষ্ঠা লগ্নের অন্যতম কারিগর সাহিত্যিক রজনীকান্ত গুপ্ত। তার মৃত্যুর পর পরিষদ তার চিত্র প্রতিষ্ঠার সংকল্প করেন। এটি পরিষদ কর্তৃক আরও স্মৃতিচিহ্ন ছাপনের প্রথম উদ্যোগ। রজনীকান্তের ছবি প্রস্তুত হলে 1312 তারিখের মাসিক অধিবেশনে তার প্রথম প্রতিষ্ঠা হয়। এরপর ধীরে ধীরে এরকম সাহিত্যিকদের প্রচুর তৈলচিত্র ফটোগ্রাফে চিত্রশালার ভাড়ার উপচে পড়ে। প্রায় 300 কাছাকাছি চিত্র চিত্রশালার এক সম্পদ, যা অবশ্য স্থানাভাবে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। যাই হোক, অধিকাংশ জনই মনে করেন যে মনীষীদের এত চিত্র সংরক্ষণের জন্যেই এই সংগ্রহশালার নাম চিত্রশালা দেয়া হয়েছে। কিন্তু সত্যিই কি তাই? এবার সেই অন্য প্রসঙ্গের দিকে দৃষ্টি আকর্ষণ করছে। প্রবর্তক পত্রিকার আষাঢ় 1336 সংখ্যার পরিষদে প্রায় জন্মলগ্ন থেকে ওতপ্রোত যুক্ত থাকা এক মনীষী হরপ্রসাদ শাস্ত্রীর একটি সাক্ষাৎকার মুদ্রিত হয়। সাক্ষাৎকার নিয়েছিলেন তৎকালীন প্রবর্তক পত্রিকার সম্পাদক মতিলাল রায়। পুরো সাক্ষাৎকার দেওয়ার প্রয়োজন বোধ করছি না, তা অপ্রাসঙ্গিক। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছি। তিনি একটা সময় মতিলাল রায়কে বললেন, তিনি লিখছেন মতিলাল রায় যে বিদ্যাসাগর মহাশয় মিউজিয়ামের বাংলা লিখলেন চিত্রশালিকা বা চিত্রশালা। এ শব্দ সংস্কৃতেও নেই, বাংলাতেও কেউ ব্যবহার করে না। লোকে বলে আজব ঘর, না হয় আরও ছোট করে জাদুঘর বলতে ক্ষতিটা কি? লক্ষ্য করুন, চিত্রশালা শব্দবন্ধ বাংলায় প্রথম ব্যবহার করেন প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর, যিনি পরিষদের প্রতিষ্ঠার আগেই পরলোক প্রয়াণ করেছিলেন, পরলোকে প্রয়াণ করেছিলেন। কিন্তু কি বিচিত্র খ্যাতনামা হরপ্রসাদের আত্যন্তিক বিরোধিতা সত্ত্বেও পরিষদ নির্মাতারা এই সংগ্রহশালার নাম কিন্তু চিত্রশালাই ভূষিত করেছিলেন। তাহলে কি রবীন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর তার স্মৃতিকে এই মন্দিরে জাগরুক রাখার জন্যই এটা করেছিলেন? শুধু আবার এটাই নয়, হয়তো আরেকটি ঘটনাও এক্ষেত্রে এই নামকরণে দাগ কেটেছিল। সেটি হলো বিদ্যাসাগর মহাশয় তার দেশীয় পোশাকে একবার তৎকালীন এশিয়াটিক সোসাইটির সংগ্রহশালা দেখার জন্য গিয়েছিলেন, আজ যেটা ইন্ডিয়ান মিউজিয়াম। 28 জানুয়ারি 1874 খ্রিস্টাব্দে ভারতেন্দু হরিশ্চন্দ্রকে সঙ্গী করে, কিন্তু বিদ্যাসাগরকে তার পোশাকের জন্য কর্তৃপক্ষ ঢুকতে দেননি। এই অপমানের কথাও সাহিত্য পরিষদের কর্মকর্তাদের মাথায় থাকতে পারে। যাই হোক, আজ কোথাও তা জানার উপায় নেই। শুধু চিত্রশালা নামকরণের মধ্যেই যেন এই সংগ্রহশালা তার পূর্ণ পরশে উদ্ভাসিত। এই চিত্রশালাতেই রয়েছে তাঁর ব্যবহৃত টেবিল, তাঁর স্বহস্তে লিখিত শব্দ সংগ্রহের অনুপম পুঁথি, পরিষদের গ্রন্থাগারের অমূল্য সংগ্রহ, তাঁর সংগৃহীত 22টি আলমারি ভর্তি তাঁর অসামান্য গ্রন্থ সংগ্রহ। পরিষদের এই চিত্রশালার জন্মলগ্ন থেকে যার ছোঁয়ায় রামেন্দ্র সুন্দরের ভাবনা প্রাণ পেয়েছিল, তিনি হলেন খ্যাতনামা ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়। হরপ্রসাদের অন্যতম প্রিয় ছাত্র, যার সাথে ঝগড়াও হতো, আবার স্নেহের পরশে ভরিয়ে রাখতেন, সেই তরুণ রাখালদাসকে পরিষদে নিয়ে আসেন হরপ্রসাদ শাস্ত্রী। রাখালদাস তখনই
গ্রন্থ বিভাগের সরকারি চাকরি। আমার সুচিন্তিত ও সুদক্ষ হাতে প্রাণ পায় চিত্রশালা ও পুঁথিশালা। কখনো চিত্রশালা বা পুঁথিশালা বলে আলাদা আলাদা কোনো দপ্তর বা অধ্যক্ষ পদও সৃষ্টি হয়নি। 1315 থেকে 19 পর্যন্ত রাখাল দাস ছিলেন পরিষদের অন্যতম সহ সম্পাদক। সহ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি একজন সুদক্ষ পুরাবিদের শ্রম ও নিষ্ঠা দিয়ে তিনি ভারতের বিভিন্ন স্থান থেকে পুরাবস্তু মুদ্র সংগ্রহে তৎপর হন। সে সময় তার কর্মসাধনার নিষ্ঠায় সকল স্বদেশপ্রেমিক বাঙালির হৃদয় জয় করতে সমর্থ হয়েছিল। সেই কারণে অবিভক্ত বাংলার বহু বিশিষ্ট ব্যক্তিরা আমাদের নিজস্ব সংগ্রহে থাকা বা নিজ নিজ অঞ্চলে আবিষ্কৃত প্রাচীন মূর্তি, মুদ্রা, মৃৎফলক ইত্যাদি পাঠিয়ে চিত্রশালা সংগ্রহকে দ্রুত সমৃদ্ধ করে তোলে। রাখাল দাস ব্যক্তিগতভাবে যে কত দুষ্প্রাপ্য প্রত্নবস্তু মুদ্রা সংগ্রহ করে পরিষদের চিত্রশালার ভাড়ার ভরে দিয়েছিলেন তা ভাষায় লিখে প্রকাশ করা যায় না। চিত্রশালার প্রথম দিকের সংগ্রহের তালিকায় চোখ বুলালেই তা সুস্পষ্ট হবে। 1318 বঙ্গাব্দে, 1911 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই সংগ্রহের প্রথম সাধারণ একটি তালিকা প্রকাশ করেন, ডেসক্রিপটিভ লিস্ট অফ স্কাল্পচার অ্যান্ড কয়েন্স ইন দ্য মিউজিয়াম অব দি বঙ্গীয় সাহিত্য পরিষদ এই নামে। ক্রমশই নানান মানুষের দানে চিত্রশালার ভাড়ার উপচে পড়তে শুরু করে। এর সঙ্গে সঙ্গে তার কাজও বৃদ্ধি পায়। এই কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য 1319 বঙ্গাব্দে বা 1912 খ্রিস্টাব্দে 15ই বৈশাখ 1319 বিশেষ অধিবেশনে নূতন নিয়মাবলী গৃহীত হয়। এই নূতন নিয়ম অনুসারে চিত্রশালা অধ্যক্ষ নামে এক কর্মাধ্যক্ষ পদের সৃষ্টি হয়। কী বিচিত্র ব্যাপার, এই চিত্রশালা অধ্যক্ষ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়কে না করে প্রথম অধ্যক্ষ হন প্রাচ্যবিদ্যার নব নগেন্দ্রনাথ বসু। 1318 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় চিত্রশালার প্রথম ক্যাটালগ তৈরি করেন। রমেশ ভবনের নির্মাণের সূচনা পর্বে তৎকালীন চিত্রশালা অধ্যক্ষ মনমোহন গঙ্গোপাধ্যায় সংকলন করেন দ্বিতীয় এবং বিস্তৃত ক্যাটালগ, হ্যান্ডবুক টু দি স্কাল্পচার্স ইন দ্য মিউজিয়াম অব দি বঙ্গীয় সাহিত্য পরিষদ। এতে প্রস্তর মূর্তি ও ধাতু মূর্তি ছাড়াও ছিল টেরাকোটা ফলকের বিবরণ। অনেকদিন বাদে 1960 খ্রিস্টাব্দে মনোরঞ্জন গুপ্ত চিত্রশালার একটি সার্বিক ও সংক্ষিপ্ত ক্যাটালগ করেন, হিস্টোরিক্যাল রেলিক্স এক্সেট্রা ইন দি বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে। 80 দশকে সংগ্রহগুলিকে নতুনভাবে তালিকাবদ্ধ করার কাজ শুরু হয়। পরিকল্পিত হয় আধুনিক পদ্ধতিতে আলোকচিত্র সহ ক্যাটালগ তৈরির কাজ, কিন্তু তাও অসম্পূর্ণ থেকে যায় নানা কারণে। বিশেষ করে মুদ্রা সংগ্রহের কাজ নানা কারণে সবচেয়ে বেশি অবহেলিত। বঙ্গীয় সাহিত্য পরিষদ চিত্রশালায় বহু দুষ্প্রাপ্য মূর্তি, তাম্রশাসন ও অন্যান্য পুরাবস্তু, দলিল দস্তাবেজের পাশাপাশি যেসব সংগ্রহের গুণে উভয় বাংলার এমনকি ভারতের আর 5টি সংগ্রহশালা থেকে এটিকে স্বতন্ত্র ও বিশিষ্টতা প্রদান করেছে, সেটি হল ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক, বৈজ্ঞানিক ও শিক্ষাবিদদের ব্যবহৃত পোশাক, আসবাবপত্র, দোয়াত, কলম ও আরও বহুবিধ নিত্য ব্যবহৃত জিনিসপত্র। সেই সংগ্রহের তালিকা দীর্ঘ। শুধু তাই নয়, যাদের পত্রাদি ও সাহিত্যকর্মের পাণ্ডুলিপি এই চিত্রশালাকে সমৃদ্ধ করেছে সে তালিকাও দীর্ঘ। সব কিছুর সম্পূর্ণ ক্যাটালগ তৈরির কাজ প্রায় শেষের মুখে। বর্তমান পরিষদের মূল ভবনের দ্বিতলে গড়ে উঠেছে সাহিত্যিক স্মারক কক্ষ। এই কক্ষের উদ্বোধন করেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় 28 মার্চ 2010 খ্রিস্টাব্দে। পরে ভারতের রাষ্ট্রপতি হিসাবেও তিনি পরিষদে আসেন ও চিত্রশালা ঘুরে দেখেন, সঙ্গে ছিলেন তৎকালীন রাজ্যপাল। রমেশ ভবনের তিনতলায় গড়ে উঠেছে এক নতুন প্রদর্শন কক্ষ। 24 জানুয়ারি 2009 খ্রিস্টাব্দে উদ্বোধন করেন তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, যা উৎসর্গ করা হয়েছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও মনমোহন গাঙ্গুলির নামে। চিত্রশালায় সংগৃহীত বহুবিধ পুরাবস্তুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার ভাস্কর্য নিদর্শনগুলি। উত্তর পশ্চিম ভারতের গান্ধার থেকে বর্তমান বাংলাদেশ পর্যন্ত তার স্থানগত বিস্তৃতি, উত্তরপ্রদেশের মথুরা, বিহারের রাজগৃহ, বুদ্ধগয়া ও অন্যান্য স্থান এবং উড়িষ্যা থেকেও প্রত্নবস্তুগুলি আনা হয়েছিল। তবে কী সংখ্যাগত, কী গুণগত বিচারে সবথেকে উল্লেখযোগ্য হল বাংলার প্রাচীন ও প্রাক মধ্যযুগের ভাস্কর্যকর্ম। এই সংগ্রহে এমন কয়েকটি প্রস্তর ও ব্রোঞ্জ নির্মিত দেবদেবীর মূর্তি আছে যা মূর্তিতত্ত্বের বিচারে
ও শৈলীর বিচারে অনুপম শুধু নয়, দুর্লভ। প্রসঙ্গত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থেকে সংগৃহীত এবং কান্দির কিশোরীমোহন সিংহ প্রদত্ত তিনটি একাদশ শতাব্দীর বিষ্ণুমূর্তির কথা উল্লেখ করা যেতে পারে। এই তিনটি মূর্তি ব্রোঞ্জে এবং এগুলির নান্দনিক উৎকর্ষ বহুজন বন্দিত। এই মূর্তিগুলি সম্ভবত লক্ষণ সেনের সময়কালের বলে মনে করা হয়। এই মূর্তি তিনটির মধ্যে দুটি মূর্তি ইন্ডিয়ান মিউজিয়াম বা ব্রিটিশ মিউজিয়াম কোথাও নেই। এই তিনটি মূর্তির একটি বিষ্ণুমূর্তি, দ্বিতীয়টি বোধিসত্ত্ব ও বিষ্ণুমূর্তির মাঝামাঝি কোনো মূর্তি বলে সিদ্ধান্ত করেন অনেকে, এবং তৃতীয় মূর্তিটি কার সে সম্বন্ধে সুনিশ্চিত হওয়া যায়নি। 1316 খ্রিস্টাব্দে, 1316 বঙ্গাব্দে বা 1909 খ্রিস্টাব্দে এই মূর্তিগুলিকে শনাক্ত করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। রাখালদাসবাবুই প্রথম মূর্তিটিকে ত্রিবিক্রম বিষ্ণু, দ্বিতীয় মূর্তিটি ললিত যোগ মুদ্রায় উপবিষ্ট বিষ্ণু বলে সিদ্ধান্ত করেন, এবং তৃতীয় মূর্তিটি সপ্তনাগছত্র শোভিত ষড়ভুজ সমন্বিত সম্ভবত কোনো বৌদ্ধ দেবতার মূর্তি বলে মনে করলেও এটির বাম দিকের দুটি হাতে গদা ও শঙ্খ এবং তৃতীয় হাতে দণ্ডপতি গরুড় মূর্তি লক্ষ্য করেন। বিষ্ণুমূর্তির লক্ষণগুলি রাখালদাসবাবু প্রথম ব্যাখ্যা করেন। সাগরদিঘি থেকে প্রাপ্ত এই তিনটি বিষ্ণুমূর্তি গৌড়বঙ্গের পাল যুগের শিল্পকলার অপূর্ব নিদর্শন। দুর্ভাগ্যক্রমে উল্লিখিত তিনটি মূর্তির মধ্যে তৃতীয়টি ষড়ভুজ ঋষিকেশ বিষ্ণুমূর্তিটি 1 মার্চ 1957 খ্রিস্টাব্দে চুরি হয়ে যায়। পরে কলকাতার এক শিল্প সংগ্রহকারী ওইটি 500 টাকায় পুনরায় কিনে পরিষদকে ফেরত দেন। কয়েক বছর পরে পুনরায় 14 জানুয়ারি 1965 খ্রিস্টাব্দে অন্য দুটি বিষ্ণুমূর্তি চুরি হয়ে যায়। তার 10 বছর বাদে 1975 বস্টন মিউজিয়াম থেকে $50,000 তৎকালীন 4 লক্ষ টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় ভারত সরকার ওটি ক্রয় করে সাহিত্য পরিষদকে পুনরায় প্রত্যর্পণ করে। রাজ্যপাল অ্যান্টনি ডে ল্যান্সলট দিয়াস 12 ফেব্রুয়ারি 1975 ওটির পুনঃপ্রতিষ্ঠা করেন, অন্যটি আর পাওয়া যায়নি। 21 ফেব্রুয়ারি 1911 প্রখ্যাত শিল্প বিশেষজ্ঞ রদেনস্টাইন বঙ্গীয় সাহিত্য পরিষদে সেই মূর্তি তিনটির অপূর্ব সৌন্দর্যে মুগ্ধ হয়ে অকুণ্ঠ প্রশংসা করেন। শুধু রদেনস্টাইন নয়, ইবি হ্যাভেল, পার্সি ব্রাউন, আনন্দকে কুমারস্বামী সব শিল্প বিশেষজ্ঞরা এই মূর্তি ও চিত্রশালায় সংগৃহীত অন্যান্য মূর্তিগুলির ভূয়সী প্রশংসা করেন। আরও অনেক বিখ্যাতই এই চিত্রশালা পরিদর্শন করে তাদের মতামত। এবার আসব পরিষদের চিত্রশালায় কীসব দুষ্প্রাপ্য প্রত্নবস্তু আছে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে। প্রথমেই আসি মুদ্রার ব্যাপারে। প্রাচীন মুদ্রা হিসাবে ভারতীয় মুদ্রা, যেসব পাঞ্চ মার্ক মুদ্রা তক্ষশিলা প্রভৃতি থেকে উত্তর ভারত রাজকীয় থেকে পাওয়া গেছিল, তার মধ্যে আছে অগ্নিমিত্র, সূর্যমিত্র, ফাল্গুনিমিত্র এবং অযোধ্যা ও অন্ধ্রপ্রদেশের মুদ্রাদি। গ্রিক মুদ্রা হিসাবে দিওতাস, আর্সেক্স, ইউথিদিম, এবুক্রতিদ, আন্তিয়ালিকদ, হেরময়, আপলদত, মিনান্ডার এদের মূর্তি, এদের সমস্ত যে মুদ্রা তা আছে। শক মুদ্রা হিসেবে আছে আমাদের মো, অজেস এদের মুদ্রা। ইন্দো পার্থিয়ান মুদ্রা হিসেবে আছে স্পলহোর, স্পালিরিশদের মুদ্রা। ক্ষত্রব মুদ্রা আছে নহপান, সাতকর্ণী, কুনিন্দ, অমঙ্গভূতির, অমঙ্গভূতির যে কুনিন্দ মুদ্রা তা আছে। আমাদের আছে কদফিস, কনিষ্ক, হুবিষ্ক, বাসুদেব, কিদার, তার কুষাণ মুদ্রা, সমুদ্রগুপ্তের মুদ্রা, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, প্রথম স্কন্ধগুপ্ত এদের মুদ্রা, উত্তর ও মধ্য ভারতের মুদ্রা, হুন, শাসানীয়, গাঙ্গেয়দেব এদের মুদ্রা, প্যাগোডা এবং বিজয়নগরের মুদ্রা, দিল্লির সুলতানদের মুদ্রা, বঙ্গদেশের হিন্দু ও মুসলমান রাজগণের মুদ্রা, অসমের আহোম বংশের মুদ্রা, নেপাল রাজ্যের মুদ্রা, কুচবিহার রাজ্যের মুদ্রা, হিন্দুস্তানের মুঘল সম্রাটগণের মুদ্রা, কাশ্মীর, জৌনপুর, লখনৌ প্রভৃতি স্থানের মুসলমান রাজগণের মুদ্রা, লঙ্কাদেশের মুদ্রা, মারাঠা সর্দারগণের মুদ্রা, জয়পুরের রাজপুত শাসনকর্তাদের মুদ্রা, শিখদের মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, বিভিন্ন বৈদেশিক মুদ্রা। তাছাড়াও মুদ্রা সংগ্রহে নতুনভাবে আমাদের সংযোজিত হয়েছে কিছুদিন আগেই বিখ্যাত মুদ্রা সংগ্রাহক শঙ্কর বসু, সমতট, হৈকেল ও উত্তর পূর্বাঞ্চলের যে সমস্ত ছোটো ছোটো রাজ্য ছিল তার দুষ্প্রাপ্য অনেক মুদ্রা দান করেছেন। এর মধ্যে আরেকটা বিশাল সুখবর, তারাশঙ্করের যে বসত বাটি, মানে লাভপুরের নয়, কলকাতার যে বাড়ি ছিল সেটি আমাদের সাহিত্য পরিষদ থেকে সংগৃহীত হয়েছে, সংগ্রহ করা হয়েছে, জয়শ্রী ভবন নাম দেওয়া হয়েছে এবং সেইখানে তারাশঙ্করের নামাঙ্কিত একটি মিউজিয়াম গড়ে তোলা হয়েছে।
সেটিও একটি দর্শনীয় স্থান হিসেবে কিছুদিন মধ্যেই বিবেচিত হবে। সংগৃহীত প্রত্নবস্তুর মধ্যে এতক্ষণ আমরা বললাম মুদ্রার কথা, এবার আসবো অন্যগুলির কথায়। প্রথমেই আসি প্রস্তর মূর্তির কথায়। প্রস্তর মূর্তির মধ্যে গান্ধার ভাস্কর্য, বুদ্ধ, বোধিসত্ত্ব, যক্ষ, বুদ্ধের জীবন ইতিহাসের ঘটনাবলী দৃশ্য বিষয়ক মূর্তি, মথুরা ভাস্কর্য, মগধ ভাস্কর্য, জৈন ভাস্কর্য, শান্তিনাথ মহাবীর স্বামীর জৈন ভাস্কর্য আছে। ব্রাহ্মণ্য ভাস্কর্যের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, বিষ্ণুর অবতারাদি, সদাশিব, উমামহেশ্বর, শিবের পাদপীঠ, সূর্যমূর্তি প্রচুর, নবগ্রহের মূর্তি প্রভৃতি আছে। গণপত্য মূর্তির মধ্যে গণেশ এবং নর্তনশীল গণেশ, শক্তি মূর্তির মধ্যে পার্বতী, চামুণ্ডা, মাতৃকা, দুর্গা প্রভৃতি, বিবিধ দেবদেবী অন্যান্য যে সমস্ত আছে তার মধ্যে আছে লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা, যমুনা, ধর্ম ঠাকুর, বিবিধ অন্যান্য মূর্তি, ইট এবং পোড়ামাটির নানা রকম দ্রব্য, রাজগৃহ, বুদ্ধগয়া, গৌড়, পাণ্ডুয়া, সপ্তগ্রাম, যশোর, এসব জায়গা থেকে পাওয়া, ভূষণা, বিষ্ণুপুর সব জায়গা থেকে। ধাতু মূর্তি আছে বুদ্ধ, বিষ্ণু, ভগবান, সপ্তমাতৃকা, দুর্গা প্রভৃতি দেবদেবীর মূর্তি। তাম্রশাসন হিসাবে আছে লক্ষণ সেন, বিশ্বরূপ সেন, মল্লসারুলে প্রাপ্ত বিজয় সেনের তাম্রশাসন এবং আরও তিন চারটি তাম্রশাসন। প্রাচীন চিত্র হিসেবে তিব্বত দেশীয় পতাকা, বিষ্ণুপুরের প্রাচীর চিত্র, বিষ্ণুপুরের দশাবতার তাস, উড়িষ্যা দেশের সুপ্রাচীন তাস, এই সমস্ত জিনিস। সাহিত্যিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের ব্যবহৃত দ্রব্যাদি হিসেবে রক্ষিত হচ্ছে রাজা রামমোহন রায়ের পাগড়ি, বঙ্কিমচন্দ্র, হেমচন্দ্র, রাজেন্দ্রলাল মিত্র, কেশব সেন, দীনবন্ধু মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রমেশচন্দ্র দত্ত, জগদীশচন্দ্র বসু, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, তরু দত্ত, বিপিন পাল, অমৃতলাল বসু, সত্যেন্দ্রনাথ দত্ত প্রভৃতির পোশাক, দোয়াত, কলম, চশমা, ঘড়ি, লাঠি ইত্যাদি। হস্তলিপি মহারাজ কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রের হস্তলিপি, রানী ভবানীর হস্তলিপি, মহারাজাধিপতি পৃথ্বীপতি রামকৃষ্ণদেবের হস্তলিপি, রামমোহন রায়, মাইকেল মধুসূদন দত্ত এদের হস্তলিপি, রবীন্দ্রচন্দ্র সেন, অক্ষয় দত্ত, রাজেন্দ্রলাল মিত্র, স্বামী বিবেকানন্দ, চন্দ্রনাথ বসু, ভূদেব মুখোপাধ্যায়, দ্বিজেন ঠাকুর, উমেশচন্দ্র বটব্যাল, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যেন ঠাকুর প্রভৃতি নানা মানুষদের হস্তলিপি। প্রাচীন অস্ত্রশস্ত্র হিসেবে আছে রাজা প্রতাপাদিত্যের সময় পাথরের গোলা, বিষ্ণুপুরের লৌহ বর্ম, কামান, তরবারি, পলাশি যুদ্ধের গোলা। পাণ্ডুলিপি আসে হিসেবে আছে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রমেশচন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ মজুমদার এদের সমস্ত পাণ্ডুলিপি। প্রাচীন দলিল হিসাবে আছে প্রতাপাদিত্যের গোবিন্দদেবের সেবা সংক্রান্ত দলিল, মনুষ্য বিক্রয়ের দলিল এবং বঙ্কিমচন্দ্রের সম্পত্তি সংক্রান্ত দলিল। এছাড়াও আমাদের যে মিউজিয়ামের একটা বিশেষ অঙ্গ সেটা হলো তার পুঁথিশালা। পুঁথিশালাতে প্রায় 12,000-এর মতো পুঁথি আছে, যেখানে রক্ষিত হয়েছে যে বিখ্যাত ওই যে বাংলা পুঁথি সেটা হলো আমাদের শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি, সেখানে রক্ষিত হয়েছে। এছাড়াও তিব্বতি, ওড়িয়া, হিন্দি, অসমীয়া ও ফার্সি পুঁথি, যার মধ্যে আছে শাহনামার বিখ্যাত পুঁথি, এরকম 265টি পুঁথি এখানে রক্ষিত হচ্ছে। সংস্কৃত পুঁথি আছে 2394টি, আরও নতুন নতুন সংগৃহীত হয়েছে। পুঁথিশালার এখন সংগ্রহের তালিকা প্রায় 12,000 অতিক্রম করে গেছে। তাছাড়া বইও আছে প্রচুর, 250,000-এর মতো বই, যা একে এক স্বতন্ত্র একটা স্থান দান করেছে। বঙ্গীয় সাহিত্য পরিষদের সংগ্রহশালার কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে পেরে খুব ভালো লাগলো। আপনারা এখানে আসুন, দেখুন, আমাদের পরামর্শ দিন, যাতে আমরা সঠিকভাবে সাহিত্য পরিষদ চিত্রশালাকে তার নিজস্ব গতিতে এগিয়ে নিয়ে যেতে পারি। পরিশেষে একটা কথাই বলার, এই কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে ভারতীয় জাদুঘরের অন্যতম কর্তা সায়ন ভট্টাচার্যের কাছে